हेलो ভিউয়ার্স, বর্তমান দুনিয়ায় সাড়া জাগানো K-pop ব্যান্ড BTS হটার সুইটার কুলার বাটার গেট ইট লেট ইট রোল। আপনি সম্ভবত এই গানটি কোথাও বাজতে বা কাউকে গুনগুনিয়ে গাইতে শুনেছেন। তবু কোনো কারণে গানটির সাথে আপনার যদি পরিচয় না থাকে, তবে জেনে রাখুন বিটিএসের এই বাটার গানটি মোট 10 সপ্তাহের জন্য বিলবোর্ড সেরা 100 গানের তালিকায় 1 নম্বরে ছিল। এখন হয়তো ভাবছেন বিটিএস আসলে কি, তারা কোথা থেকে এসেছেন এবং কেন তরুণ প্রজন্ম তাদের এত ভালোবাসে। তারা কি আসলে সমকামী? চলুন একে একে জেনে নেই সব প্রশ্নের উত্তর। BTS এর পূর্ণ রূপ হলো ব্যাংটান বয়েজ বা ব্যাংটান সোনিওডান, যার মানে হলো দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড। BTS হলো দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় হিপ হপ সঙ্গীতের ব্যান্ড দল, আর BTS নামক এই ব্যান্ড দলের একটি বিশেষত্ব রয়েছে। সেটি হলো এই ব্যান্ড দলে শুধুমাত্র 7 জন সদস্য রয়েছে, আর এই 7 জন সদস্যই হলো পুরুষ। সে কারণে BTS নামক এই ব্যান্ড দলকে কোরিয়ান বয় ব্যান্ড বলা হয়ে থাকে। বর্তমানে তারা জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও তাদের যাত্রাটা অতটা সুখকর ছিল না। দক্ষিণ কোরিয়ান কে পপ বয় ব্যান্ড বাংতাস বয়েজ 2013 সালের 13 জুন যাত্রা শুরু করে। বিগ হিট মিউজিকের অধীনে টু কুল ফর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে স্বপ্নবাজ 7 কিশোর। সে সময় বিগ হিটের তহবিলের পরিমাণও ছিল অত্যন্ত কম। 7 জন তরুণ কে পপ শিল্পী হওয়ার স্বপ্ন অনুসরণ করে ব্যান্ড দল হিসেবে গড়ে তুলেছিল ঠিকই, তবে রাতারাতি সফলতা ধরা দেয়নি। বরং মিডিয়ার নেতিবাচক সংবাদ, অভ্যন্তরীণ কলহ এবং পর্যাপ্ত অর্থের অভাবে দলটি একাধিকবার ভেঙে যেতে বাধ্য হয়েছিল। সেই সাথে বারবার ভেঙে গিয়েছিল তাদের স্বপ্ন। কিন্তু যে দলের একদিন সঙ্গীত দুনিয়া শাসন করার কথা, তাদের তো থেমে গেলে চলে না। তারা তাদের স্বপ্নের জন্য জোর কদম লড়াই চালিয়ে যাচ্ছিল। এই সময়টায় এক রুমে গাদাগাদি করে 7 জনকে বসবাসও করতে হয়েছে। কনসার্টে আসার জন্য নিজেরা নিজেদের লিফলেট বিতরণ করেছে। কয়েক বছর পরে দক্ষিণ কোরিয়ার ছেলেদের সেই একই দল BTS এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ডগুলির মধ্যে একটি। অসামান্য সব কৃতিত্বের মধ্যে রয়েছে US বিলবোর্ড হট 100, 15টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এবং 300-টিরও বেশি পুরস্কারে 1 নম্বর অ্যালবাম হিসেবে স্বীকৃতি পাওয়া। তারা বিশ্বে কে পপের চেহারা চিরতরে বদলে দিয়েছে, নতুনদের জন্য পথ তৈরি করেছে, এমনকি তাদের যুব ক্ষমতায়ন এবং শিক্ষা সম্পর্কে জাতিসংঘে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়। 2018 সালে এই জনপ্রিয় ব্যান্ডটি জাতিসংঘে প্রথম তাদের বক্তৃতা দেয়। পরে আবারও 2021 সালেও এই দলটি জাতিসংঘে বক্তৃতা করার সম্মান লাভ করে। আমরা সবাই জানি যে BTS ব্যান্ড দলের মধ্যে 7 জন সদস্য রয়েছে, আর সেই 7 জন সদস্যের নাম হলো কিম নামজুন, জিমিন, সুগা, কিম সকজিন, জে-হোপ, ভি এবং জাংকুক। এই 7 জন সদস্যের প্রত্যেকেই দলে ভিন্ন ভিন্ন ভূমিকা রাখে, যেমন নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, দলনেতা, র্যাপার, প্রযোজক, কোরিওগ্রাফার এবং আরও অনেক কিছু। ভক্তদের মতে BTS এর গানগুলি ভাষা, সময় এবং সাংস্কৃতিক গণ্ডিতে আবদ্ধ নয়। তাদের বেশিরভাগ স্বলিখিত গানগুলি সমসাময়িক সমাজে পাওয়া রাজনৈতিক, সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেমন মানসিক স্বাস্থ্য, বিষাক্ত পুরুষত্ব, নারীর ক্ষমতায়ন, আত্মপ্রেম, পুঁজিবাদ, জ্বলে ওঠা এবং বেড়ে ওঠার সংগ্রাম। BTS এর অন্যরকম ফ্যাশন সেন্স, স্টাইল বর্তমান তরুণ প্রজন্মকে এক অন্য জগতে নিয়ে গেছে, আর তাই তরুণ প্রজন্মের কাছে BTS এত জনপ্রিয়। আপনার আমার মতো বহু মানুষের মনে একই প্রশ্ন, আর তা হলো BTS কি সমকামী? উত্তর হলো না। BTS সমকামিতা সমর্থন করে, কিন্তু তারা সমকামী নন। এবার আসা যাক BTS আর্মিদের নিয়ে কিছু কথা। BTS এর ভক্তরা সাধারণত নিজেদের আর্মি নামে পরিচয় দেয়। এরা মূলত একদল আবেগী কিশোর কিশোরী এবং জীবনের সকল স্তরে BTS এর পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। ভক্তরা দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতিতে BTS এর গানের কথায় অনুপ্রেরণা খুঁজে পায়, বেদনা কিংবা উদযাপন। প্রতিটি আবেগের জন্য BTS এর অন্তত একটি গান রয়েছে। মানুষের কাছ থেকে বহু ঘৃণা পাওয়া সত্ত্বেও BTS খোলাখুলিভাবে তাদের জীবন সংগ্রামের কথা বলে এবং লিঙ্গ ধারণায় সীমাবদ্ধতার কথা অস্বীকার করে। আর এভাবেই খুব সহজেই তারা তাদের শ্রোতাদের জীবনে মিশে যেতে পারে। কারো কাছে BTS মেইলি, আবার কারো কাছে সিলেবাসের বাইরের বিষয়। তবে সব আলোচনা সমালোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে BTS ঠিকই উঠছে তাদের গানের খ্যাতির মতো করেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।